সরানো হলো মমতার ছবি, এলো মোদি। ব্যারাকপুরে পার্থের বিরুদ্ধে খেলা ঘোষণা অর্জুনের। তবে কি বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা? ব্রিগেডের জনসভা থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকায় ঠাঁই মেলেনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের। প্রার্থী না হওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ। এরপর দলের সাথে দূরত্ব বাড়তে থাকে তার। আবারও বিজেপিতে ফেরার জল্পনা তৈরি হয়। এদিন ফের বিস্ফোরক ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার তার অন্য দলে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাড়ি ও দলীয় অফিস থেকে এদিন সরিয়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতার ছবি সরতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনও ওয়ান্টেড আছি। তিনি আক্ষেপের সুরে বলেন, 2001 সাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করছি। পুরনো তৃণমূল কর্মীদের আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 1.5 বছর আগে আনা হয়েছে। এই 1.5 বছর আমার নষ্ট করেছে তৃণমূল। উপরে ভরসাটা আর নেই কেন? যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাইনি। আমার তো কোনো কমিটি চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল না। আমি তো জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম। আমি তো এর বাইরে কিছু চাই না। বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক, আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনৈতিক পরিবার আছে। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, মানুষকে আমাকে বুঝাতে হবে কি আমি কোনো ভুল করিনি। আমি শেষ অবধি, আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরের মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল বা তৃণমূল কংগ্রেস করতো করে, তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে। আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম। বিজেপির তালিকার ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি, ব্যারাকপুরে আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। আগেই তিনি দাবি করেছেন দল তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবার বিজেপিতে আবারও ফেরেন কিনা সেই জল্পনাও উস্কে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ব্যারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।